হ্যালো গাইস, ওয়েলকাম টু রুমেলাস ব্লগ। তো অনেকদিন পর আমি আবার ব্লগ দিচ্ছি, কারণ আমি একটু বিজি ছিলাম বলে। তো বেসিক্যালি তোমাদের আমি দেখাবো যে উইকেন্ডে আমি কী করি। তো বেসিক্যালি আমি উইকেন্ডে শপিং করি বা মাসকাবারি বাজারপত্র করি। তো আজকেই চলে এসেছি আবার স্পেন্সারে, কারণ আমাদের কিছু জিনিস কেনার ছিল। তো আমি আমার বর দুজনেই জিমে ভর্তি হয়েছি, তো এখান থেকে কিছু জামা কাপড় কিনবো বলে। তো চলে এসেছি আমাদের স্পেন্সার পুতি ফ্লাওয়ার্সে। এই স্পেন্সারটা খুবই বড় আমাদের এখানকার সব কিছুর থেকে। তো এই যে ইনি কিনছেন আমার বর জিমের একটা টি শার্ট, তো এই টি শার্টসগুলো বিশ্বাস করবে না, অনলি 149 rupees, মানে খুব ভালো কালেকশন। পুরো এটা এক একদিন এক এক রকমের কালেকশন দেয়, আজকে 149 rupees ছিল। তো অ্যাজ ইউজুয়াল আমি ফেস ওয়াশের সেকশনে গিয়ে ভাবছিলাম কোন ফেস ওয়াশটা কিনবো, তো পন্ডসের ফেস ওয়াশটা দেখলাম, তো ওটা কিনলাম না, তো গার্নিয়ারটা নিলাম। তো এই শ্যাম্পুটা আমি আগে ইউজ করেছি, তো খুব ভালো, ভাবলাম যে এই নতুন শ্যাম্পুটা ইউজ করি, তো আমি এটা নিয়ে নিলাম। তারপরে আমি আমার জন্য একটা টপ পছন্দ করলাম, টপ পছন্দ করে ওয়েট করছি যে ওকে ও আসবে আর ওকে দেখাবো যে এই টপটা ভালো কি না, কারণ ও ওখান থেকে নিজের জন্য কিছু কিনছিল। তো আমি এখানে একটু ওয়েট করছি আর বিভিন্ন ধরনের আরও কালেকশন কিনছি, এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, তোমরা চেক করতে পারো। এই ওই টপটা কিনলাম, আমাকে দেখালাম, তারপরে আমি একটু আমার বাচ্চার জন্য জামা কাপড় দেখছিলাম। তো এখানে অত ছোটো বাচ্চার জামা কাপড় তো নেই, তাই নিলাম না, বড় বড় বাচ্চা মানে 1-2 বছরের বাচ্চার কালেকশন। তো আমি গিয়ে ওটস নিয়ে নিলাম। আর ওখানে গিয়ে কিছু ফল জিনিসপত্র দেখছিলাম, তো আমাদের সামনে তো ভালো বাজার বসে, তো আমি ওখান থেকে আর বাজার ফাজার করলাম না। তো আমি এইসব ফ্রোজেন সেকশন থেকে কিছু খাই না, কারণ বিশেষ করে ফ্রোজেন জিনিসপত্র খুবই আনহেলদি। তো চলে এলাম বিলিং কাউন্টারে, তো বিলিং কাউন্টারে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর পার্সগুলো, যা দাম আমি আর নিলাম না, এর থেকে ফ্লিপকার্ট আর অ্যামাজন অনেক ভালো। তো ওখানে ভালো ভালো চকলেটস ছিল, নিলাম না। তারপরে চলে আসলাম অ্যাপেলোতে, কারণ আমার কিছু জিনিস নেওয়ার ছিল, ওষুধপত্র বাড়ির জন্য নেওয়ার ছিল। তো চলে আসলাম, তো এখানে এসেও অনেক কিছু দেখলাম, ফেস ওয়াশ টেস ওয়াশ আছে। তো আমি আর কিনলাম না, কারণ আমার তো কেনা হয়ে গেছিলো, তো আমার বাচ্চার জন্য একটা ম্যামি পপকর্নস নিয়ে নিলাম আর কিছু ওষুধপত্র নিয়ে নিলাম। তো ওষুধপত্রটা নিয়ে এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমার ছেলের জন্য জামা কাপড় দেখবো। তো অ্যাজ ইউজুয়াল এখানে দেখতেই পাচ্ছ অনেক কালেকশনস আছে, ফর্মুলা মিল্কের আমি দিই না, ছমাস পর থেকে দেবো। তো এখানে চলে এসেছি আমাদের নিউ শ্যামাতে, আমার ছেলের জন্য কিছু জামা কাপড় কিনবো বলে, খুবই ভিড় ছিল, তো স্যাটারডেতে ভিড় থাকবে। তো এই জামাগুলো নিলাম, প্রথমে ভাবছিলাম যে এত বড় বড় জামা নিলাম, তবে ভাবলাম যে না, হয়েও যেতে পারে, কারণ বাচ্চা তো মানে বেড়ে যায়, কখন কি সাইজের লাগে বোঝা যায় না। তারপরে আমরা চলে গেলাম এই ওষুধের দোকানটা, কারণ কিছু ওষুধ অ্যাপোলো থেকে পাইনি। তো এইভাবেই আজকের আমরা দিনটা শেষ করলাম। ওকে, টাটা, বাই। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, সবাই ভালো থেকো।